এই উম্মতে মুহাম্মাদের যে মহিলারা আছে, নারী জাতি আছে, তাদের মধ্যে অনেক সংখ্যক নারী জাহান্নামে যাবে। কারণ কি? কারণ হচ্ছে নিঃসন্দেহে শেষ জামানায় উম্মতে মুহাম্মাদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের মধ্যে এই জামানায় মহিলাদের সাথে এমন কিছু একটা হবে যার ফলশ্রুতিতে তারা ঈমান, আমল, পর্দা এগুলো ধরে রাখতে পারবে না। এবার আপনি ঠান্ডা মাথায় ভাববেন যে বিগত 100, 200, 300 বছরে মেয়েদের সাথে আসলে হয়েছেটা কি, কি হয়েছে? আমার ব্যাখ্যা, আমি বলেছি বারবার, আমি যদি কোনো ব্যাখ্যা দেই, ইউ শুড নট অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমার ওপিনিয়ন অ্যাকসেপ্ট করার দরকার নাই, আনটিল অর আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট। যতক্ষণ না আপনার কাছে প্রমাণিত হয়, আপনি কনভিন্স হচ্ছেন যে আমি কারেক্ট, যদি আপনি কনভিন্স হন হ্যাঁ ভাই ঠিক বলেছে, তাহলে বিশ্বাস করেন। যদি আপনার কাছে মনে হয় যে না উনি ঠিক বলে নাই, বিশ্বাস করার কোনো দরকার নেই। এটা আমার ব্যাখ্যা। আমার ব্যাখ্যা হচ্ছে, এটা হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন, মহিলাদের যে ফেমিনিস্ট রেভলিউশন। মহিলারা মহিলা নাই, সব পুরুষ হয়ে গেছে, কাপড় চেঞ্জ হয়ে গেছে, ফাংশন চেঞ্জ হয়ে গেছে, হাজার বুঝালেও বাসায় পর্দা রাখতে পারছেন না, পর্দা ছেড়ে বের হয়ে যাচ্ছে, যাচ্ছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি দেখিনি, তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে এমন নারীরা যারা ক্যাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে, মহিলাতুন মামেলা, যারা অন্যদিকে আকৃষ্ট হয়, অন্যদেরকেও আকৃষ্ট করে। আরেক শ্রেণী হচ্ছে এমন শ্রেণীর মানুষ যারা, যাদের হাতে লাঠি থাকবে বাঁকানো, এই লাঠি দিয়ে তারা মানুষকে প্রহার করবে, পরেও নগ্ন থাকবে। আজকে থেকে 200-300 বছর আগে দেখেন মেয়েদের পোশাকে শালীনতা ছিল একটা। জেনা ব্যভিচার হয়েছে কিন্তু এভাবে হয়নি কখনো, ওপেনলি কখনো হয়নি এভাবে। অ্যামেজিং, মানে জেনা করে ভিডিও করে সারা ওয়ার্ল্ডকে দেখানো, কথাটা বোঝেন? জেনা করছে, যে কাজটা পবিত্র একটা সম্পর্কের মধ্যে প্রযোজ্য, জায়েজ, আপনার হালাল, বিয়ে করা মহব্বতের স্ত্রী, তার সাথে আপনি প্রেম করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, এটা তো জায়েজ এবং এটা ইবাদত একটা, এটা কিন্তু একটা ইবাদত। হারামভাবে অন্য মেয়েদের সাথে হারাম ফিজিক্যাল রিলেশনশিপে গিয়ে সেটাকে এইভাবে জাস্ট ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিয়ে সারা বিশ্বকে দেখানো যে আমরা কী করছি। আপনি ঠান্ডা মাথায় ভাবেন তো, বিগত 100 বছর এটা ছিল কি না, ভালো করে ভাবেন, বিগত 100 বছরে এই মেয়েরা যে পুরুষের পোশাক পরে ঘুরছে এটা হচ্ছিল কি না? যখন থেকে পশ্চিমারা বিশ্ব শাসন করা শুরু করেছে তখন থেকে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। খুব ভালো করে ইতিহাস পড়ে দেখেন, যখন থেকে ওরা এই বিশ্বকে শাসন করা শুরু করেছে, ওই যে ব্রিটেন প্রথমে, তারপরে যে আমেরিকা, এখন আসতেছে ইসরায়েল, এরা যখন থেকে দায়িত্ব নিয়েছে ওয়ার্ল্ডের, তখন থেকে দেখবেন আপনি পুরো ওয়ার্ল্ডে ফ্যামিলিস্ট রেভলিউশন, পুরো ওয়ার্ল্ডে সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম, পুরো ওয়ার্ল্ডে দেখবেন শির্ক, পুরো ওয়ার্ল্ডে দেখবেন আল্লাহ দ্রোহিতা, আল্লাহর লসগুলো গায়েব, শেষ নাই, দেখবেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড মাদক ছড়িয়ে দেওয়া, পুরো ওয়ার্ল্ডের মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলা, প্রযুক্তি নিয়ন্ত্রণ করে ফেলা, নিউক্লিয়ার মিসাইলগুলো তৈরি করা এবং একে অপরকে ভয় দেখানো যে মানব পৃথিবী ধ্বংস করে ফেলাবো, এইগুলো তখন থেকে শুরু হয়েছে যখন থেকে এরা ক্ষমতায় এসেছে।